গোয়েন্দা তো একটা তত্ত্ব আছে, মানে গোয়েন্দা তো একটা পদ্ধতির মধ্য দিয়ে সম্পন্ন হয়, গোয়েন্দা বৃত্তি। একজন মানুষ যখন খুন হয়, হত্যা হলো, ধরুন অদৃশ্য হত্যা, মানে কীভাবে খুন হয়েছে আমরা জানি না, সালমান শাহর ঘটনা ধরেন, সালমান শাহ মারা গেছেন, কেউ বলছে আত্মহত্যা, কেউ বলছে না নিজেই মারা গেছেন, একটা ধোঁয়াশা, তাই না? গোয়েন্দারা কী করবেন যে সালমান শাহর সবচেয়ে বিশ্বস্ত লোককে, তার স্ত্রী বা তার মা, সবচেয়ে কাছের, সবচেয়ে আপন, সবচেয়ে বিশ্বস্ত, গোয়েন্দা বৃত্তিতে সবচেয়ে কাছের লোককে আগে সন্দেহ করার নিয়ম, আপনার সবচেয়ে বিশ্বস্ত লোককে সন্দেহের তালিকায় রাখবেন, এটা হলো গোয়েন্দা বৃত্তির নিয়ম। প্রধানমন্ত্রীর সবচেয়ে বিশ্বস্ত লোককে, তাকে এক নম্বর সন্দেহ তালিকায় রেখে সে তদন্ত শুরু করবে। যে লোকটি ওই খুন হয়ে যাওয়া লোকের সবচেয়ে আপন, সে তার অনেক কিছু জানে, এটা ধরে তারা কাজটা শুরু করবে। এটাতে ব্যর্থ হলো তাহলে তার শত্রু কারা আছে সেটা শুরু করবে সেকেন্ডলি। সেই জন্যে আপনি যখন তথ্য খুঁজতে যাবেন, একটা সোর্সে শুধু খুঁজতে হবে না, অনেকগুলো সোর্সে খুঁজতে হবে, অনেকগুলো সোর্সে। একটা অফিসে গেলাম, একটা অফিসে গেলাম, সেই অফিসে একটা লোক কেরানির চাকরি করেন কিন্তু শত কোটি টাকার মালিক, সেই কেরানি টোটাল অফিসকে নিয়ন্ত্রণ করছে। আমরা দীর্ঘদিন চেষ্টা করলাম যে এই কেরানি সম্পর্কে অনুসন্ধান করার, কেউ কিছুই বলে না, মানে সে ওই অফিসের বস থেকে শুরু করে তার বস থেকে শুরু করে সবাইকে এমনভাবে নিয়ন্ত্রণে নিয়েছে। মানুষকে নিয়ন্ত্রণে নেওয়ার কিন্তু কয়েকটা পন্থা আছে, দেখি বলেন তো দু একটা পন্থা। মানুষকে নিয়ন্ত্রণে বিপদে ফেলে নিয়ন্ত্রণে নেবেন, ব্ল্যাকমেইল যেটাকে বলে, দুর্বল জায়গাগুলো। একজন কর্মকর্তা, তিনি চেয়ারম্যানকে খুব কুক্ষিগত করে রাখেন, মানে চেয়ারম্যানকে যা বলেন চেয়ারম্যান তাই শোনে, অথচ ওই অফিসেই চেয়ারম্যানের আত্মীয় আছে, নিকট আত্মীয়, তার কথা শুনে না চেয়ারম্যান। এবং ওই লোকটা যখন চেয়ারম্যানকে কোনো কিছু বলে তখন সেটা আগেভাগে বিবেচনায় নেয়, অনেক অপরাধ করার পরেও এই লোকটাকে সরায় না চেয়ারম্যান। কারণ কি? কারণ হচ্ছে যে চেয়ারম্যানের এমন কিছু দুর্বলতার জায়গা আছে যেগুলো এই লোকটা জানে, এবং এমন কিছু সম্পর্ক আছে যেটা তার সঙ্গে বিনিময় বা আদান প্রদান হয়। এই যে মানুষের দুর্বল জায়গাগুলো যখন একজন মানুষ জেনে যায়, তখন তাকে ব্ল্যাকমেইল করতে পারে সহজে, প্রতারণা করার কিন্তু সুযোগটা তৈরি হয় তখন। তো এই লোকটা, এই কেরানি এমনভাবে পুরো অফিসকে, তার বসদের, কর্মচারীদের নিয়ন্ত্রণ করে ফেলেছে। ধরুন আমার অধস্তন যারা আছে তাদেরকে আমি প্রতি মাসে বাড়তি টাকা দিই, আপনি বেতন পান 20,000, আমি আরও 10,000 টাকা পকেটে ঢুকিয়ে দিই। আমার ঊর্ধ্বতন কর্মকর্তা, তার যা যা প্রয়োজন চাকরির বেতনের বাইরে সব দেই, অর্থ দেই, আরও আনুষঙ্গিক বিষয়গুলো দেই, এবং এমনভাবে পরিবেশটা তৈরি করেছে যে আমার কন্ট্রোলে। তো এই যখন আমরা অনুসন্ধান করছিলাম তার ব্যাপারে, শুধু শোনা যায় যে উনি শত কোটি টাকার মালিক, কিন্তু কেউ কিছু বলে না। যাকে জিজ্ঞেস করা হয় বলে যে না না ভাই আমি জানি না, ও যদি আমাদের অফিসে আছেন চাকরি করেন, এই তো জানি না, কেউই বলে না। এভাবে দু তিনবার ঘুরতে ঘুরতে, দু তিনবার, চার দিন, পাঁচ দিন, ছ দিন, এক সপ্তাহ ঘুরতে ঘুরতে, হঠাৎ করে একজন ওই অফিস থেকে বের হওয়ার সময় একজন লোক, তিনি এই অফিসের সামনে একটা দোকানের লোক, একটা দোকান, মুদির দোকান, সেই লোকটা বের হচ্ছিল। বের হওয়ার পর সে হঠাৎ করে আমার হাতে একটা কার্ড দিল যে ভাই আপনি ফোন দিয়ে না, যে আপনি কে? বলছে না আপনাকে অনেকদিন ধরে দেখছি যে এইখানে আসেন আপনি, আপনি আমাকে একটা ফোন দিয়েন। মানে সে খেয়াল করেছে যে এই সাংবাদিক এখানে ঘুরছে, কয়েকবার এসেছে, কী ব্যাপার? তো বললো যে আমাকে ফোন দিবেন তো, আপনার নাম্বার থেকে দিবেন না, অন্য নাম্বার থেকে ফোন দিয়ে নিই, এই নাম্বারে কার্ড আছে। আর বিশেষ কোনো কথাই বললো না, কার্ড দিয়ে চলে গেল সে তার মতো করে। পরে আমি ফোন দিলাম অন্য নাম্বার থেকে, ফোন দেওয়ার পরে সে বললো যে ধানমন্ডির অত নাম্বার বাড়ি অত নাম্বারে
সকালবেলা সকাল 10টায় আপনি গিয়ে হাজির হবেন। তো তারপরে গিয়ে হাজির হলাম, দেখা যাচ্ছে যে ওই লোকই বের হলো 10টা 10 মিনিটে প্রাড়ো একটা গাড়িতে, সে বের হয়ে অফিসে আসছে, ওই অফিসে সে কেরানি, এবং গাড়িটা আমরা ফলো করলাম, দেখলাম যে গাড়িটা তার অফিসে রাখলো না, অফিসে আসার আগে অন্য একটা জায়গায় রেখে সে রিক্সা দিয়ে অফিসে এলো। তাহলে এই যে অনুসন্ধানের বিষয়টা, দেখেন অনুসন্ধান করতে কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। সোর্স একজন দোকানদার হলো, তারপরে সেই এই যে সোর্সের তথ্য ধরে ধরে আমরা যখন এগুতে থাকলাম, কোন গ্যারেজে রাখে তার গাড়ি, সেই গ্যারেজের দারোয়ানের কাছে গেলাম, মালিকের কাছে গেলাম অন্যভাবে, তারপরে ধানমন্ডির ওই বাড়ির আশেপাশে যারা আছে তাদের কাছে গেলাম, ওই অ্যাপার্টমেন্টে আর কে কে থাকে তাদের কাছে গেলাম, আস্তে 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 গোটা বিষয়টা তার চলে এলো। দেখা গেলো বিশাল সাম্রাজ্যের অধিকারী সে, শত শত কোটি টাকার মালিক, এবং এগুলো সব দুর্নীতির টাকা। এটা এই জন্যই বলছি যে অনুসন্ধানের ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে, ঝুঁকিও থাকতে পারে, ঝুঁকি থাকতে পারে। ধরুন আমরা একটা রিপোর্ট করেছি যে শাহরিয়ার নাজিম জয়, সে যে ওই শিশু নাইমের কমেন্ট নিয়েছিল তার বিপরীতে আমরা আরেকটা কমেন্ট নিলাম, তো কী হলো, দেখা গেল ওখানে কতগুলো ঝুঁকি ছিল যে ওই শাহরিয়ার নাজিম জয়ের অনুষ্ঠানে ছাত্রলীগ ছিল, তিতুমির কলেজের ছাত্রলীগের একজন নেতাও কিন্তু উপস্থিত ছিল, তারপর ওই কথাটা বলেছে খালেদা জিয়ার বিরুদ্ধে, এখন ওই কথাটার বিপরীতে সত্য কথা মুখ দিয়ে বের করানো মানে হচ্ছে খালেদা জিয়ার পক্ষে যাওয়া, আবার সরকারের বিপক্ষে চলে যাওয়া, স্পর্শকাতর বিষয়, আবার ওই ছেলেটার ভবিষ্যতের বিষয়, এই যে কতগুলো বিষয়, ওই ছেলেটা টাকাটা পাচ্ছে না এই কথা বলার জন্যে, একটা প্রচ্ছন্ন এবং দৃশ্যমান ঝুঁকি কিন্তু আছে, একটা দেখা যাচ্ছে ঝুঁকি আর একগুলো অন্তরালের ঝুঁকি। তো আপনি যখন অনুসন্ধান করতে যাবেন এই ঝুঁকিগুলো থাকবে, যতটা সম্ভব আপনি কৌশল অবলম্বন করবেন। আপনারা যারা না, এটা প্রবলেম হয়নি, কিছু কৌশলগত অবস্থানের কারণে প্রবলেম হয়নি। আপনি যখন একটা ভিডিও বানাতে যাবেন, একটা ক্রাইম অনুষ্ঠান করবেন, রিপোর্টিং করবেন, তখন আপনাকে কিন্তু পুলিশ নিরাপত্তা দিবে না, আপনার পিছনে পিছনে পুলিশ নিয়ে আপনি কখনো অনুসন্ধানী রিপোর্ট করতে পারবেন না যে ভাই আমার পুলিশ লাগবে, পুলিশ নিয়ে নিয়ে আপনি যাবেন, এটা কি অনুসন্ধানী রিপোর্ট করতে পারবেন? আপনি যেতে হবে, হয়তো ক্যামেরাম্যান নিয়েও যাবেন না, আপনি দুই দিন যাবেন এমনি, সাধারণ মানুষের তথ্য সংগ্রহ করবেন। আপনারা যারা ইউটিউব নিয়ে কাজ করবেন, একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন ইউটিউব ভিডিও বানাবেন তখন কন্টেন্টের মতো অবশ্যই নতুন কিছু না থাকলে মানুষ ঢুকবে না, কম ঢুকবে, পুরনো জিনিস আপনি বারবার বলছেন তাহলে মানুষ ঢুকবে না। তো এখন অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনুসন্ধান করতে হবে নানা অ্যাঙ্গেলে, নানা দিকে। এই সময়ের আলোচিত একটা দুটো ঘটনার কথা বলেন, পার্বত্য চট্টগ্রামের একটা ঘটনা ঘটলো, সেনাবাহিনীর কয়েকজনকে মেরে ফেললো কিছুদিন আগে উপজাতি সন্ত্রাসী। এই যে ঘটনাটা বা প্রিয়া সাহার ঘটনা, বা প্রিয়া সাহা এই কমেন্টটা করলো, এর পেছনে আর কি থাকতে পারে? প্রিয়া সাহার পেছনে কারা কারা কারা, সে কিভাবে গেল ওখানে, এত দূর রিচ করলো, হ্যাঁ তার সাথে সম্পর্ক কাদের আছে, কেন, এর পেছনে গভীর কোনো উদ্দেশ্য আছে কিনা, এর সঙ্গে মুসাদযুক্ত কিনা, রযুক্ত কিনা। এই যে অনুসন্ধান, অনুসন্ধান করার জন্য কি দরকার, একটা সূত্র ধরে এখান থেকে আপনি এগোতে থাকবেন। ধরুন একটা ক্লু পেয়েছেন, প্রিয়া সাহা আপনি রিপোর্টার, আপনাকে অফিস আর কিচ্ছু বলবে না, একজন রিপোর্টারকে বার্তা সম্পাদক বা প্রধান বার্তা সম্পাদক বা বসরা বলতে পারে, একটা নির্দেশনা দিতে পারে, কিন্তু কখনোই সে অনুসন্ধান করে দিতে পারবে না। টেলিভিশন রিপোর্টিং এমন একটা জিনিস যে আপনাকে কখনো বলে দেওয়া হবে না। ধরেন আপনি কাশ্মীরের নিউজ কভার করবেন, অফিস আপনাকে 10,000 টাকা দিল, আপনি ভিসা করলেন, আপনাকে একজন ক্যামেরাম্যান দিল যে এখন যাও কাশ্মীরে, কোত্থেকে আপনি রিপোর্টিং করবেন, কোথায় গিয়ে কোন হোটেলে উঠবেন, কার কাছ থেকে পাবেন, টোটালি ডিপেন্ডস অন ইউ, আপনার বিষয়, এটা বার্তা সম্পাদকও বলবে না। আপনি তখন কি কাশ্মীরের কাছাকাছি যাবেন,
কাশ্মীরে ঢুকতে না পারলেও তার পাশাপাশি কোনো রাজ্যে যাবেন, আস্তে আস্তে তার সীমান্তবর্তী জায়গায় যাবেন, গিয়ে কভার করার চেষ্টা করবেন, অথবা সাধারণ মানুষের যে ঢুকার চেষ্টা করবেন, যেভাবে পারেন, সেটা কিন্তু আপনার কারিশমা বা আপনার উদ্ভাবনী শক্তি। সেই জন্যে আপনাকে অফিস শুধু বা আপনাকে বলে দেওয়া হবে যে প্রিয়া সাহা, ওইটাকে ধরে 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 আপনাকে অনুসন্ধান করে যখন আপনি ভিডিও বানাবেন, যখন আপনি রিপোর্ট করবেন, তখন সেই রিপোর্টটা মানুষের সর্বশেষ আগ্রহ যেখানে মোচন করবে সেটাই হবে যথার্থ রিপোর্ট।